আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল আইটি কম্পিটিশন ফর ইউথ উইথ ডিসএবিলিটিস ইন 2023, যা বিসিসির একটি ন্যাশনাল ইভেন্ট, যেখানে আজকে ভলেন্টিয়ার হিসেবে রয়েছি। মূলত 10টা থেকে কন্টেস্ট শুরু। একে একে কন্টেস্ট্যান্ট এবং তাদের গার্ডিয়ানরা চলে আসতেছিল। তাদের রিসেপশন শেষ করে আমরা চলে গেলাম সকালের নাস্তা করতে। আমাদের সকালের নাস্তা হিসেবে দিয়েছিল 2 পিস রুটি, 1টি কলা ও 1টি আপেল। খাবার শেষ করতে না করতেই ডাক এসে পড়লো মিডিয়া টিমের। নিচে উদ্বোধন হচ্ছে, মিডিয়া টিমের লোক লাগবে। কোনো রকমের খাবারটার অর্ধেক খেয়ে বাকিটা রেখে দিয়ে দৌড় দিলাম যেখানে উদ্বোধন হচ্ছে সেখানকার জন্য। উদ্বোধন শেষে চলে আসলাম তিনতলাতে, যেখানে মূলত আজকের প্রতিযোগিতা হবে। একটু পরে কন্টেস্ট শুরু হয়ে যাবে, তাই শেষবারের মতো পিসিগুলো চেক দিয়েছিলাম। অবশেষে কন্টেস্ট শুরু হয়ে গেল। আমি তো ভুলেই গেছিলাম, আজকের এই পুরো ইভেন্টের মিডিয়া কাভারেজের দায়িত্ব ছিল আমার, এবং আমার সহকারী হিসেবে ছিল তাহমিদ ভাই। কন্টেস্ট চলাকালীন আমরা অফিসিয়াল পেজে লাইভ হোস্ট করতেছিলাম, ক্যামেরার পিছনে ছিলাম আমি। একটু পর আমরা চলে আসলাম জাজ রুমে, যেখানে জাজরা খুব দক্ষতার সাথে সবকিছু মনিটর করতেছিল। প্রতিযোগিতা শেষ হয় দুপুর 2টায় এবং তার পরপরই দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে বিসিসি। যেহেতু তারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাই তাদের কয়েকজনকে কন্টেস্ট রুম থেকে খাবার রুম আসার জন্য হেল্প করতেছিলাম। আর এই সময় এখান থেকেই বন্ধু রাফিউলের একটি ছবি ভাইরাল হয়ে যায়। তাদের সবাইকে খাবার পরিবেশন করে চলে গেলাম আমরা নিজেরা খাওয়া দাওয়া করতে। খাবার রুমে এসে দেখি সবাই সেই কোপ দিতেছে, স্পেশালি মুরাদ আর সাহাজুদ্দিন। এরপর চলে আসলাম কনফারেন্স হলে, একটু পরেই ক্লোজিং সেরিমনি অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যে সকল কন্টেস্ট্যান্টরা আস্তে আস্তে চলে আসছিল। আর একটু পরে গেস্টরাও চলে আসলো। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে।
পুরো ইভেন্টের ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এই ফুটেজটি নেওয়ার সময়। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, গেস্টরা সবাই সবার স্পিচ দিতেছিল, কিন্তু বাহিরে আমাদের ভিআইপি পার্সনরা বসে বসে আড্ডা দিতেছিল। এই পুরো অনুষ্ঠানে একটি ফান ফ্যাক্ট হচ্ছে, আমি কয়েকটি বড় বড় টিভি চ্যানেলে সাংবাদিকদের হাই হাই ক্যামেরার পাশে আইফোন 14 প্লাস আর গিম্বেল দিয়ে টেক্কা দিচ্ছিলাম। অবশেষে 12 জন বিজয়ের নাম ঘোষণা করা হলো এবং তাদের সবাইকে ক্রেস সার্টিফিকেট, একটি করে মোবাইল ফোন, একটি করে ব্যাগ, 5,000 টাকা করে সম্মাননা প্রদান করছিলেন। এরপর সব বিজয়ীদের নিয়ে ছবি তুললেন। অনুষ্ঠান শেষে সবাইকে পার্টিসিপেশন সার্টিফিকেট আর 5,000 করে টাকা প্রদান করছিল বিসিসি। এরই মাঝে আমাদের কয়েকজন ভলান্টিয়ারদের কাছে আজকে পুরো ইভেন্টের অনুভূতি জানতে চাইলাম। প্রথমে চলে আসলাম আমাদের ভিপি রাসেল ভাইয়ের কাছে, জানতে চাইলাম আজকের অনুভূতি কী তার। কিন্তু ভাই এতটাই আবেগপূর্ণ হয়ে গিয়েছিল, সেও সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা শুরু করছে। প্রথমবার তুমি কাজ করতে আসছো, তোমার অনুভূতিটা কেমন? আমি বলবো না, আমার স্মরণ করে সুন্দর একটা ইভেন্ট ছিল, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সবাইকে বিদায় করে আমরা সকলে মিলে গ্রুপ ফটো তুললাম। ফটোশুট শেষে আমাদের উদ্দেশ্যে বিসিসি এবং সিএসআইডির পক্ষ থেকে ধন্যবাদ জানায় এই দুদিন কষ্ট করার জন্য। সবকিছু শেষ হওয়ার পর সব প্যাক করে কনফারেন্স হল থেকে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু দরজা থেকে বের হয়ে দেখি সাহায্যদিন ও সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা শুরু করেছে। সবশেষে আমরা চেয়ারম্যান স্যার ও আশরাফুল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে রাত 8টার দিকে বাসায় চলে আসলাম।